सिस्टर निवेदा के जी स्कूल बातकुल्ला नदिया प्रेजेंटिंग रिकॉर्डेड ऑनलाइन क्लास। इंग्लिश आज जी के ताई तो এর আগের দিন ইংলিশ কোশ্চেন দিয়েছিলাম, সবাই খাতায় টুকে করেছো? আচ্ছা এবার মিলিয়ে নাও। হ্যাঁ আমি বোর্ডে লিখছি, তোমরা খাতাটা সামনে রাখো, দি মিলিয়ে নাও। প্রথমে এক নম্বর কি ছিল? আই টু টি, মানে ছোট হাতের আই থেকে টি পর্যন্ত লিখতে বলেছিলাম, লিখেছো খাতায়? আর চারটে করে লেটার লিখবে এক একটা লাইনে, মানে ইংলিশ খাতার এক একটা লাইনে চারটে করে, মানে আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি, লিখেছো তো? তাহলে আমি এখানে লিখলাম না, এক নম্বরে ছিল রাইট আই টু টি ইন স্মল লেটার, মানে ছোট হাতের আই থেকে টি পর্যন্ত লিখতে হবে, হলো? তারপরে দেখো দু নম্বর কি ছিল, মেক ওয়ার্ডস ছিল তাই না? দু নম্বরে মেক ওয়ার্ডস লিখেছো, দেখো কিউ ছিল, কিউ দিয়ে দুটো লিখতে বলেছে। তারপরে তোমার জি ছিল, তারপরে ভি ছিল, আর তারপরে এন ছিল, তাই তো? হ্যাঁ, তাহলে কিউ দিয়ে কি লিখেছো? কিউ ফর কুইন হয়, আবার কুইল্ট হয়, মানে যে যেটা পারবে সে সেটা লিখবে। আর একটা কিউ ফর, আচ্ছা কিউ ইউ আই এল টি, কুইল্ট মানে হচ্ছে লেপ। তারপরে জি তে আমরা কি লিখতে পারি? জি ইউ এন গান লিখতে পারি, গান মানে বন্দুক। আর একটা জি আই আর এল গার্ল, গার্ল মানে বালিকা বা মেয়ে। ভি ফর ভি এ এন ভ্যান, মানে ভ্যান গাড়ি। আর একটা হয় VAS ভাস, মানে ফুলদানি। তারপরে N আছে, N ফর লিখতে পারি NOS নোটস, মানে নাক। আর একটা N ফর লিখতে পারি N UT নাট, নাট মানে বাদাম, হলো? মানে যে যে ওয়ার্ড পড়েছো সেই ওয়ার্ড লিখলেই হবে। তারপরে দেখো তিন নম্বর বলেছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, মানে ভাগ পূরণ যেটা। হ্যাঁ, তাহলে প্রথমে দেখো আছে ভি আই ড্যাশ এল আই এন, তাহলে এটা কি হবে? ভি আই ও এল আই এন, ভায়োলিন মানে পিয়ানো। তারপরেরটা কি আছে? বি আই ফাঁকা ডি, এটা পারবে, এটা কি হবে? বি আই আর ডি, বার্ড মানে পাখি। তারপরেরটা আছে এফ ড্যাশ এস এইচ, কি হবে এটা? এফ আই এস এইচ ফিশ। তারপরেরটা দেখো এল আই ড্যাশ এন, কি হবে? এল আই ও এন লায়ন। আর তারপরেরটা আছে জেড ই ড্যাশ ও, কি হবে? জেড ই আর ও জিরো, হলো? তারপরে দেখো বলেছে ইংলিশ টু বেঙ্গলি, মানে ইংরাজিতে ওয়ার্ড দেওয়া আছে বাংলায় মানে লিখতে হবে। প্রথমে দেখো সি আর ও ডাব্লু কি হয়? ক্রো, ক্রো মানে কি? ক্রো মানে কাক। তারপরে দেখো পি ই এন, এগুলো খুব সহজ, কিন্তু পেন মানে কলম। তারপরে আছে এম ডবল ও এন, কি হয়? মুন, মুন মানে চাঁদ। তারপরে আছে ই ডবল জি, কি হয়? এগ মানে ডিম। আর তারপরে আছে কে আই এন জি, কি হয়? কিং, কিং মানে রাজা, হলো? আচ্ছা তারপরেরটা দেখো বলেছে বেঙ্গলি টু ইংলিশ, এবার বাংলায় শব্দ দেওয়া আছে ওর ইংরাজি ওয়ার্ডটা লিখতে হবে। প্রথমে কি আছে? কুকুর, কুকুর মানে কুকুর ইংরেজি ডগ, গুড, কুকুর ইংরেজি।
পিয়াজি ডগ তারপরে কি আছে রানী রানী ইংরেজি কি কুইন কিউইউ ডবল এন কুইন তারপরে কি আছে জাল জাল ইংরেজি কি আর তারপরে কি আছে পশম পশম ইংরেজি পশম ইংরেজি কি উল ডাব্লু ডবল ও এল উল উল মানে পশম হয়েছে তারপরে দেখো বলেছে রিঅ্যারেঞ্জ করো মানে এলোমেলো আছে সাজিয়ে লিখতে হবে যেমন ই আছে বি আছে জেড আছে এ আছে আর আছে তাহলে এটাকে সাজিয়ে কি লিখব জেড ই বি আর এ জেব্রা গুড জেব্রা তারপর একটা আছে দেখো ডবল আর পি ও পি এ এটা সাজালে কি হবে পি এ ডবল আর ও টি কি হয় প্যারট প্যারট মানে টিয়া পাখি তারপর একটা দেখো আছে এ বি কে ই তাহলে এটাকে সাজালে কি হবে বি ই এ কে কি হয় বিক বিক মানে পাখির ঠোঁট আর তারপর একটা কি আছে এস ই এন টি তাহলে এটাকে সাজালে কি হবে এন ই এস টি কি হয় নেস্ট নেস্ট মানে পাখি বাসা করেছো সবাই এইভাবে আচ্ছা তারপরে দেখো বলেছে ইউজ এ এন ডি মানে কোথায় এ বসে কোথায় এন বসে কোথায় ডি বসে তাহলে প্রথমটা আছে ফাঁকা দিয়ে এন তাহলে আমি প্রথমে কি বসাবো এ বসাবো এন বসাবো না ডি বসাবো এন এন কেন বসালাম যে আমরা জানি ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হলে তার আগে এন বসে যেহেতু এখানে ভাওয়েল তারপরেরটা দেখো আছে ড্যাশ সান তাহলে এখানে কি বসাবো দি বসাবো কেন দি বসাবো কারণ আমরা কি জানি যে যে জিনিসটা পৃথিবীতে একটাই আছে অর্থাৎ নির্দিষ্ট করে বোঝায় তার আগে দি বসবে সূর্য যেহেতু একটাই আছে তাই দি সান তারপর একটা কি আছে বিও ওয়াই বয় বয়ের আগে কি বসাবো এ তাহলে এ বয় তারপরে আছে ড্যাশ আমব্রেলা ড্যাশ আমব্রেলা তাহলে এখানে কি বসবে এন্ড বসবে যেহেতু ইউটা পাবে তাহলে এন্ড আমব্রেলা হলো বুঝতে পারলে তো সবাই তারপরে দেখো কোশ্চেন অ্যান্সার আছে বলেছে হোয়াট ইজ ইওর নেম তাহলে কি লিখবে হোয়াট ইজ ইওর নেমে লিখবে মাই নেম যার নাম আর টাইটেল সবাই লিখবে হয়েছে তাহলে হোয়াট ইজ ইওর নেম দিলে মাই নেম ইজ এরকম পুরো বাক্য লিখবে দিয়ে নিজের নাম লিখবে তারপরে বলেছে গিভ দ্য নেম অফ টু অকুপেশনস অকুপেশনস মানে জীবিকা তাই তো তাহলে দুটো অকুপেশনস এর নাম লিখতে হবে কি লিখবে হ্যাঁ কি লিখতে ডক্টর ফার্মার হ্যাঁ ডক্টর ফার্মার ডি ও সি টি ও আর ডক্টর আর ফার্মার এফ এ আর এম ই আর হয়েছে তাহলে ডক্টর মানে ডাক্তার আর ফার্মার মানে কৃষক তাহলে গিভ দ্য নেম অফ টু অকুপেশন ডক্টর ফার্মার আবার টিচারও লেখা যায় তাই না কবলার লেখা যায় ম্যাশন লেখা যায় অনেক কিছু লেখা যায় হলো তাহলে কোশ্চেনটা সলভ হয়ে গেল তো এইবার দেখো জিকের কোশ্চেন দিচ্ছি আমাদের দেশের নাম কি ভারতবর্ষ ভারতবর্ষ
আমাদের রাজ্যের নাম কি? পশ্চিমবঙ্গ। বর্তমানে মানে এখন যে রোগটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেই রোগটির নাম কি বলো? না, করোনা ভাইরাস। কিন্তু রোগটার নাম কি? ভাইরাসটার নাম তো করোনা, কিন্তু রোগটার নাম কি বলো? COVID-19। হ্যাঁ, আমরা সচরাচর কি কি যান দেখতে পাই রাস্তাঘাটে? কি কি যান দেখি? হ্যাঁ, বাস, লরি, ট্যাক্সি, মোটরসাইকেল। পঞ্চ ইন্দ্রিয় কি বলো তো? পঞ্চ ইন্দ্রিয়গুলি কি কি? চক্ষু, কান, নাক, জিহ্বা আর ত্বক। আমাদের শরীর কি কি দিয়ে তৈরি? কি কি দিয়ে তৈরি? হ্যাঁ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব কি বলো তো? দুর্গাপূজা। এই উৎসব কোন ঋতুতে হয়? কোন ঋতুতে হয়? শরৎকালে। শরৎকালে। বর্ষাকালে একটি উৎসব হয়, মানে কদিন আগে হয়ে গেল রথ। হ্যাঁ, রথযাত্রা। আর বর্ষাকালে কোন পাখি পেখম পেলে নাচে? ময়ূর। কয়েকজন সমাজ বন্ধুর নাম বলো, কি হবে? হ্যাঁ, নার্স, শিক্ষক, হ্যাঁ, কৃষক, হ্যাঁ, পুলিশ। এই তো হয়েছে। এবার ইংরাজি খাতাটা বার করো, দেখো হোমওয়ার্ক দেবো, এটা খাতায় টুকে নেবে। তোমাদের যে স্কুলের ইংরাজি খাতা আছে সেই খাতায় আজকের হোমওয়ার্ক দে, তারিখ দেবে, দিয়ে ওপরে লিখবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড ডি, মানে কোথায় এ বসে, কোথায় অ্যান্ড বসে, কোথায় ডি বসে। কারণ প্রথমটা দেখো, ড্যাশ অরেঞ্জ, তারপরে ড্যাশ ট্রি, তারপরে মুন। তারপরে হচ্ছে টেবিল, হ্যাঁ, তারপরে আরো দিচ্ছি, এটা মুছে দিলাম। হ্যাঁ, তাহলে ইংরাজি খাতায় আজকের হোমওয়ার্ক দিয়ে তারিখ দিয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অ্যান্ড ডি, এগুলো খাতায় লিখে করে রাখবে, খাতা দেখবে।